স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিকেল পাঁচটার দিকে বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হন। তার গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফলো আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগে থেকেই থাকা নানা রোগে ভুগছেন তিনি। 26 দিন হাসপাতালে চিকিৎসার পর 6 দিন আগে বাসায় নেওয়া হলেও ডায়াবেটিস সহ তার মধ্যে বিভিন্ন রোগের উপসর্গ উচ্চমাত্রায় দেখা দেয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবারও কেবিনে ভর্তি করে নানা পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে। এর আগে গত রবিবার সন্ধ্যায় 26 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসায় নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 12ই অক্টোবর সেখানে ভর্তি করা হয়েছিল তাকে। অবশ্য তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন, বর্তমানে দেশে তার ভালো চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।